রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। নগরীর বিনোদপুর এলাকায় ওই সংঘর্ষের সময় তিন কর্মী গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছে শিবির। এদিকে গতকাল রাতে শহরের সোপুরা এলাকায় শিবিরের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় বিপুল পরিমাণ হাত বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় 33 জন শিবির কর্মী আটক হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুরে পুলিশ এবং র‍্যাবের সাথে শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তিন দলীয় কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে শিবির। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মীরা রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করার চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ ও র‍্যাব। এ সময় শিবির কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিনোদপুর সহ কয়েকটি এলাকার মেসে অভিযান চালায় পুলিশ ও র‍্যাব। সেখান থেকে কয়েকজনকে আটক করে তারা। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টার দিকে সোপুরা এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বন্ধ মেসে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ওই মেসে একটি কক্ষ থেকে 5টি শক্তিশালী হাত বোমা, 19টি চাইনিজ কুড়াল, লোহার পাইপ, ব্যানার, পোস্টার, জিহাদি বই ও ইসলামী ব্যাংকের 3টি চেক বই উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তার পাশের একটি কক্ষ থেকে এক শিবির কর্মীকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ওই মেসের পাশে সাবেক শিবির নেতা শাকিল আহমেদ এবং জামায়াত কর্মী মোশারফ হোসেনের বাড়ি থেকে শিবিরের আরও 27 নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও 6 শিবির কর্মীকে আটক করা হয়েছে। Thank you.